घर में बर्थडे तो थाईलैंड जब কেন সুন্দর করে জুতা পর ঠিক মতো আট দেখ উল্টা পাল্টা কিছু পড়ছিস কিনা দেখ কেনে দেখ একটা সেরি কি করে হ্যালো এমি আই লাভ ইউ হ্যালো 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 দেখ না মনে হয় সে স্কুল মিস স্কুল ছেড়ে এনে আঙুল দেখা করতে এসে সব প্ল্যান করছে এবার সরান দেখ ফাইনালি আওয়াজ এত একটু মুক্তি পাইলাম নামজুনের বার্থডে উপলক্ষে পুরো থাইল্যান্ডে গুরুম সেই না তাই বেশি করে ভিডিওতে লাইক দিবি তোরা গুড বিজনেস গুড বিজনেস ওই জায়গার একটা ঝালমুড়ি পাওয়া যায় দুইটা করে মাত্র কিন্তু আমার কাছে তো বাংতি নেই তোর কাছে কি দুইটা বাংতি হইব কিনা আছে নাকি কারো 20 টা হইব আমার কাছে আমি কোনো টাই আনি নাই তা স্যার এই ফোন নিয়ে যে কেমনে আমি এরই বুঝি না আসলে আমার কাছে কোনো টাহার দরকারই পড়ে না মানুষ এমনি আঙ্গরে মাংনা খাউন দিয়ে দেয় ওই যে বুইরা সেলিব্রিটি হয়েছি আমরা অনেক অনেক শুক্রিয়া আমরা এসি সেলিব্রিটি ইয়া বুইশা এই তোর কি কোনো গান শুনতে মন চাইতেছে কইলে ক আমরা তো নিজে 24 ঘন্টা গান গাই তো গান শোনার কোনো মানে নেই তারা তুই ঠিকই কইছস একই হিসাবে কিন্তু তুই তো হারে দিন স্পটিফাই নিয়ে স্টোরি দেস আরে কইস না দিয়ে এরম ভাবে ফার্স্ট দি বলার বাইরে তো আমরা যাচ্ছি এখন থাইল্যান্ডে এটা যেন সব সময় মনে থাকে এইবারে ট্রিপ মনে হচ্ছে অনেক স্মরণীয় হবে সেই মজা হবে ঠিক কইছি না গাইস আরে বেড়া আগে তো জানি পরে যায় যেন ব্যাট কেন না যায় তুই হালা ব্যাট কাইতে কি লাগে আরে কইস না বেশি প্ল্যান করলে ব্যাট কা যায় পরে ঠিক আছে প্ল্যান করিস না হে না যা বক কিছু মানুষ এ ভাই কেমন আছেন চা খাইবেন নি এমনে চা খাইতে হাতে নাই চা খাবেন নি পুরে আজেরা সেই আপন পামো আমরা আগে এত খুশি হইস না পরে যা দেখ বেরুম বান দিব ও বাগো আমার জরুর সে চা নাই বাসায় পরে দি আঙ্গুর কাছে থাকবো না টা কি সুই খাইতার মুনা আমরা পরে সেলিব্রিটি বাবে ঠেলে কারু কাছে তে চা পানি বিস্কুট কি সুই চাই তার মুনা বুঝলাম না তোরা চা পানির লেগে এত মরতাছস কেন আরে মরবো না তো কি কি সুই তো আনে নাই তারা দুই টাকা হিসাব লাগাইতেছে এনে আয়া আমরা আসলে ফোন নিয়ে আসছি আমাদের কাছে কোনো টাকা নাই দয়া করে আমাদের একটু চা খাইতে দিন একটু বেশি হয়ে গেছে তোরা চা পানির চিন্তা করতাছস আমাদের সুগার একটু ঘুমাইতে দিয়েছি বেচারাটার চোখ ঝলসা যাইতেছে কন্তে আর আমার তো এদিকে চোখ বন্ধ হয়ে যেতেছে আস্তে আস্তে তবে আমার কাছে মনে হচ্ছে ট্রিপটা অনেক মজা হইব কি তোরা যে প্যাক প্যাক করতেছস এনে এটা আগে জাঙ্গুকে শুরু করছে দেখছস ক্যামেরার সামনে ক্যামেরা দূর চাপায় দেয় জিমিনে আমাদের হইনি জাঙ্গু এই সমস্যা কি জিমিনের আচ্ছা যাইতে আর কতক্ষণ লাগবো আমার তো এদিকে ঘুমায় পড়তেছে এখন এই তো আর 10 ঘন্টা মাত্র কি রে আমরা 10 ঘন্টা বাথরুম ছাড়া কেমনে থাকবো গাড়ির মধ্যে তো একটু বাথরুমের ব্যবস্থা করতে পারতো তারা এমন কি রকম গন্ধ পাইতেছি আমি আশেপাশে আমার মনে হয় কোনো হালা বেশি খাই আইছে এই ড্রাইভারটা মনে হয় কেন এমন গন্ধ খাইছে গন্ধ মন্ধ ছড়াইতেছে গাড়িতে কি রে তোরাও কি পাইতেছস না গন্ধ কেন জানি আমার কাছে মনে হইতেছে পুরো ছড়াই গেছে এই গাড়িটা হঠাৎ করে আমার কাছে মিনা কার্টুনের কথা মনে পড়ছে মিনা কার্টুনের মধ্যে একটা জিন দেয় জিনে বলে স্বাস্থ্যসম্মত পায়খানা বানাতে তার মানে জিন ও মিনা কার্টুন দেখতো তুই অনেক মিনা কার্টুন দেখতে নাকি তুই আবার বাংলা কার্টুন কবে তে দেয়া শুরু করছস আমারে কম থাক পোলা ডারার প্রেসার দিস না বউ তুইছে না জিন তোর কইতে হইব তুই কবে তে দেয়া শুরু করছস কবে তে তুই দেয়া শুরু করছস আমি দেখছি যে হবে বেশি কার্টুন দেহে তুই আমার দোষ দিতেস কেন হ্যাঁ তুই কি দেখছস কোনদিন আন্তাজি মান্তাজি কোনো দোষ চাপায় দিলে হয় নাকি তোরা আমি দেখছি এদিন একটা কার্টুন দেখতে এই যে এমনি গান চোস ও মাথাটা ব্যথা করতেছে আমার
কিরে দিমো তোরে মাথা ব্যথার ওষুধ? আরে না লাগবো না লাগবো না, এমন তো গোটা আরো বাপ। তোরা বিশ্বাস করিস না জাঙ্কুকে, জাঙ্কুক মাঝে মাঝে এরম বাপ দেখায় যে বুঝায় যে হ্যাঁ কাছে কিছুই নাই। একটু বলবো বেচারা সাজবো সবার কাছে, এমনি এমনি কান্দার অ্যাক্টিং করবো কিন্তু মনে মনে হ্যাঁ করবো একেবারে ঠিক কইতাছি। আরে আমার কাছে টাকা না থাকলে আমি এরম বাপ ধরুম যে আমি কোন ঘরের বড় লোকের পোলাই। বড় লোকই তো তুই। আরে বেটা বড় লোক তো বুঝছি কিন্তু পোহেটা তো টাকা নেই। হালার ড্রাইভারে দেখে কইব কোন ফইননি ডিটে লই আমরা থাইল্যান্ড যাইতেছি। ঠিক কইছস, আস্তে আস্তে কথা কও। দাঁড়া আমি তো করে একটা সলিউশন দিই দিগাই। আমাদের পকেটে কারো কাছে টাকা না থাকলেও আমাদের সামনে যে বই আছে ইয়ংগির কাছে টাকা আছে জানোস। কোনো বিপদে পড়লে সবার আগে তোর পকেট চিন্তাই করুম আমরা। তারপর ওই টাকা নিয়ে আমরা সমুদ্র কক্সবাজার দেখতে যাবো বাংলাদেশে। ও বাবা গো অনেক মজা করুম আমরা। বিয়ের কথার কোন আগামাতা বুঝছস? হু দেয়া যাইরা আসে আজাইরা, খালি বানায় বানায় ফালতু কাহিনি কইলি কেন? আমাদের দুজনের একটা বালা কেউ কাহিনি বানাইতে পারবো না তো। ঠিক আছে আমরা সাবধানে তাহলে যাই। দাঁড়া তোরা একটু কি সে কি কবি ক, তুই তো এনে বেশি বড় লোকই দেয়াইতেছস, তাহলে উবারে বাড়াটা তুই দিয়ে দিস। আমি কোনো বাড়া দিতাম না, বাড়া তোর বাপ দিব। তো বহুত ফোন নিয়ে গিয়ে রয়েছে, আমরা এখন সেফ জার্নিতে যাই, সবাই দোয়া করেন আমাদের জন্য। আমরা আসতেছি থাইল্যান্ডের সামার ট্রিপে। ইয়া বুইশা বাই বাই, উই আর গোইং। One day later. এসে পড়েছি আমরা। হ্যাঁ কি শান্তি। দূর এত রোদ কেন? রোদের ঠেলায় টাকাইতে পারতাছি না। আমি আসলে ভাবি নাই যে থাইল্যান্ডে এত পরিমাণ গরম আর রোদ পড়বো, ভাল লাগতেছে না। এই ছবিটা ডিলেট দেন। আসলে মনে করছিলাম অনেক মজা করবো কিন্তু রোদের ঠেলায় দিয়ে কিছুই ভাল লাগতেছে না, মুখ জলসে যাইতেছে। আর একটু ভালো করে বোঝ দেন বেচারা বার্থডে বয়। এত রোদের মধ্যে কত শুটা যায় না। ওই পাশে একটা গাড়ির মতো দেখতেছি। এই বেটা এদিকে তো এদিকে। হেই গাইস, টুরু টুরু টুরু। আমার কাছে তো ভালোই লাগতেছে। বার্থডে আমার কিন্তু চিন্তা ভাবনা করে তারা। লাইট ক্যামেরা অ্যাকশন, জানি না কি বুঝে থাইল্যান্ডে ট্রিপ দিল। মনের কথা কইছস কি রে, হেরা তো দিয়ে ঘুমায় পড়ছে। ঘুমায় পড়ছিলাম তো। ঠিক আছে আমাদের ফটোশুট আজকে শেষ, তো রাতবেলা দেখা হবে। রাত হয়ে গেছে, এখন বারবিকিউ করব। তুই খা বেশি করে, আমার হাতে লাগবো না। যতই রই দোক না কেন রাইতে ভাল লাগে। সাবধানে কাপড় এখন লাগবো, মনে হইতেছে হাতে তারা ঝিলমিল করতেছে ঠিক না। বাবা গো রাইতে দিই, অনেক শীত। তো দেখা হবে কালকে আবার। পিপ টাটা, সকালে দেখা হবে। আবার এই রোদের মধ্যে শুট, দূর আ যায় না। এদিকে গরমে এক একটা চিকেন ফ্রাই হয়ে যাইতেছে, মাথাটা আসলে পাগল হয়ে যাইতেছে। এদিকে কেউ চাও খাওয়াইলো না, পকেটে নাই দুই টাকা, পকেটে নাই টাকা, যাবো আমি একা। বেশি করে সাবস্ক্রাইব করলে দিবো আমি ইয়া পয়সা। বাহিরে অনেক রোদ, চালমুড়িওলার ক্ষোভ, মাথা আমার পাগল হয়ে, দিলাম তোর খাবারের লোভ। খামারে থাকে গরু, পা আমার সরু, তুমি আমি মিলে করবো উরু উরু। কি কেমন এসে বালাইছে না? বাইরে অনেক গরম, তুমি দেখতে চরম, তোমায় নিয়ে খাবো আমি মিষ্টি গরম গরম। নাম আমার সুগা, তোরে দিমু আমি হো। নাম আমার বি, তাতে তোর কি, সবাই খালি আমারে বলে পাসার মানে কি। পরেছি আমি নীল স্যুট, আমি দেখতে ড্যাম গুড, তোমায় নিয়ে খাবো ফাস্ট ফুড, যদি করো তুমি আমার গুড মুড। এ চল চল, বহুত ছন্দ হয়েছে অঞ্চল। এডার উপরে নুরেন্টি দিমু নাকি? রেডি 1 2 3 লেটস গো। কি সাস স্ক্যানট বি নাকি? হু সেই মজা।
তো অবশেষে উইরে একটু রেস্ট নিতে আইছি এনে আবার উঠতে গেলাম কি সাইস স্ক্যান রেডি 1 2 3 দুরু সাতার মাথা মোর মধ্যে কি দেখ কি যাতে মোর ভিতর না যায় হালা করতে ছবি তোলা শেষ হয় না কোন যে বাসায় যাব ক্যামেরা দিয়ে জ্বলছে কেসে গা জাংকুক তুই কিছু কো আমরা থাইল্যান্ডে কোনো চা পানি কিছু পাই নাই তুই দুঃখ কই রহি কেউই ঘরেতে বাইরে না কারণ তোমারে কেউই চা পানি খাবো না মাং না বুঝছ নাকি সবাই সুন্দর করে ক্যামেরাতে পোজ দে একটু দাঁত বাইর কর ই করি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব ধন্যবাদ আমার বার্থডেতে এতগুলো উইশ করার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের কাছ থেকে তুই জানো সারমে পকেটে যে টাকা আছে ও এই কারণে তো কই গাড়িতে এত সুপ কেন হ্যাঁ এলি কোনো কথাই কই নি একেবারে সুপ সাপ হয়ে দিন থাকছে নেক্সট টাইম আর আমি পকেট ছিনতাই করুম আর তোমাদের বলছি বিয়ের গান বেশি করে স্ট্রিম করো হ্যাঁ বেশি বেশি করে করো কি রে এটা কি করলি আরে বাদ দে সবসময় বাই করতে তো বাই দে বাই গাইস সবাইকে হ্যাপি আরএম ডে থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর খুব শীঘ্রই 300 কে সাবস্ক্রাইবার চলে আসবে ইয়ে তোমরা যদি চাও 300 কে সাবস্ক্রাইবার উপলক্ষে আমি কিউএনএ ভিডিও বানাতে পারি কিন্তু তার জন্য ভিডিওতে বেশি বেশি লাইক এন্ড সাবস্ক্রাইব করতে হবে আর বিটিএসবি স্লো ড্যান্সিং গানটা তোমরা একটু বেশি করে স্ট্রিম করো আমাদের ভিডিওতে আরো বেশি ভিউজ এবং স্পটিফাই এক নাম্বার থাকতে হবে আর আগামী 15 এবং 16 সেপ্টেম্বর হতে চলছে বারবি ইভেন্ট 2023 সেখানে আমি আসব 15 তারিখ এই ইভেন্টটায় থাকছে বিভিন্ন ধরনের আয়োজন কে-পপ অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আরো অনেক কিছু যারা যারা ইভেন্টে আসতে চাও তারা এফআরএস পেজ কর্পোরেশন ফেসবুক পেজে ইনফরমেশন পাবে সেখানে টিকিট প্রাইস অনলাইন সব দেওয়া আছে আর যারা আমার রেফারেন্সে ইভেন্টে যাবেন তাদের জন্য থাকবে 50 টাকা অফ এন্ড মাই রেফারেন্স কোড ইজ লামোটি7 তো ভিডিওটা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর 15 তারিখ দেখা হবে তোমাদের সাথে যারা যারা আসবে আর যারা আসবে না পড়াশোনা করো ওকে বাই গুড বাই ইয়া বিশা